Mar, mar. Ki mar bu? Ki jane? Nahi tar mar. Ekara. Ki hasche? Ekara ki toise? Bhumi tar mar. Ami kintu kichu kori nei. Bujla maru. এই যুগের পোলাপানের তো সাহসী নাই, সাহসই কি আছে আমার ছেলের? আমার ছেলের সাহস দেখিয়ে আমি পিতা হিসেবে গর্বে গর্ভবতী হয়ে যাই, ঠুকু গর্বিত। আর হোলার যে সাহস, এই জামানার আর হোলার মতো সাহস এই দুইশার হাঁস গ্রামে খুঁজি আইতেন না, বুঝছেন? আর হোলার এত বেশি সাহস। আমার হুয়া কি যা সাহস আপনারা তো জানেন না, আমার হুয়া এমন ভাবে বয় সেওর বাফার ক্ষমতাও নাই হেরে মাথাইবার। আর আপনারা কইন আপনাদের হুয়ার কথা বিরাট সাহসী। আদা ব্যাটারি লড়েও না সরেও না এটি বলে সাহস। আমার পোলা যাহারে আমি আজকে হাতে নাতে পেরমান দেখাবো আপনাদের আমার পোলার কেমন সাহস। আঞ্জাব কথা কওয়ার সময় কত চিন্তা ভাবনা করি কইয়েন, বুঝিন নি? অনকা জামানার হোলা হন আর হোলার মতো হয় ন, বহুত দেহা আছে। তোমার গেদু তো আমার চোখের সামনেই বড় হয়েছে, ফাউল একটা পোলা, মানুষই বানাতে পারো নাই তারে। অনকা জামানার হোলা হন আর হোলার মতো হয় ন। মুই কথাই না কাজে বিশ্বাসী, দাঁড়ান আমার পোলারে ডাক দিয়েছে গেল কো। অত সময় থাকি তুমি তাই বাদাইয়ের গল্প করলা, আমার বুয়ার যদি গল্প যদি উন্নত হইলে তুমি তাই অবাক যাই ভাই। ব্যাটকাইয়ের না ব্যাটকাইয়ের না, আমার হোলারে ডাকি কুদু দেখাই দেখাই। আর ওটা অবুত মাসুদ ওটা ও ভাই যাই ও ভাই বাপর কাম তো তাই ই ভাই দেখি দে মুরব্বী অগলো সামনে আইন ও ভাই। আমার বুয়া বিরাট সাহসী, লড়েই না, কথা কইলে লড়ে না, মাতলেও লড়ে না, ধাক্কা দিলেও লড়ে না। বাবা তুমি তোমার ঐতিহ্য ধরিয়ে রাখকে ভাই। ও রে ও বাবা সাহসী ভূত দেখছেন নি? সাহসী ভূত এই সেটআপ সাহলে সারে সাহসী ভূত হাত গাই বই বই এটা বলে সাহসী ভূত। কেন মাতে না লড়ে না সরে না হুরি রয়েছে হোল্ডি মুরগান সাহস বলি। তোর বলার দেখলে তো বুঝলাম কেরম সাহস। আর হোলার যদি দেহ তোর অবাক হয়ে যাইবা, দুই চার হাঁস গেরাম আর হোলার মতো হোলা নাই। অনেক দেয়াইতেছি ও হোলা মিফজিয়া নয় তোর ছাড়া আইসে কিন্তু সাই যা বুঝতি তারা আইসে ইয়া করতে না মাপজি মাপজি আর হলার মতো হলো নাই কথা বুঝিনি। আর হলা সবসময় এই চিন্তা থাকে দান্দা থাকে কিন্তু সাহস খুব বেশি আর হলার। কি মারবো কি হচ্ছে আমি কিন্তু কিছু করি নাই বাজান বাজান। আমি আমি এই যে এইখানে বসে আছি দেখছেন নি আর হোলার অবস্থা, আর হোলার এই অবস্থা দেখে আইনি যে ডরাই কইেন না এইটা রে সাহস বলে। ও ভাই এটা সাহস তো কেতনে কিতা কইতো কি মাইটটা দিছে দেখছেন মোবাইল মাইস দিছে উডি দৌড় দিছে না আপনারা। হ্যাঁ আর একটু হইলে তো বাপের ধরি দিতে দিতে ও ভাই বাপটা কিচ্ছু মানে না এটা হলো সাহস। আর দেখছেন নি কত বড় বেয়াদ কই মার মা এইবার তুই আমার পাল্লা বাবা আমার বলে কি দেখবা আছে সাহস আছে না আপনার হলো জাহিদ বাজান জাহিদ হোনে না হোনে না হোনে না বাজান এদিকে আসো তো দেখি হেতের ফুলার কি সাহস। বাজান ভালো আছো তুমি? ওরকম দাব দেয়নি বাবা তুমি গরজে দুইটা
এটা এক কাপ চা আনো না আমগো লাগি কি না কিছু না থাক থাক কিছু না কিছু না আমরা দোকানে যাই খাইল যাও তুমি বাবা ঘরে যাও যাও বাবা যাও 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 বাবা না শোনা না দাদু না যাও 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 আরে দাঁড়ান এখানে ও আচ্ছা বাবা আমি কিছু করি নাই তো দেখছেন কি সুন্দর ভদ্র ছেলের মতো আমার টাকা টাকি করার সময় পান না সময় পে সময় ডাকে না আমারে বাজানি তো ঠিক সেই কথা কো পানির পিকে সে লাগছে মুসার এটা মুসার দান দান মুসার দান আই মুসার না কা এ তো বিয়াদ দব কি এই না বাবা যাও কি যাও পাক এক একটার গরো এক একটা সন্ত্রাস হইছে দাই তুইছে কেমনে থাকবো দুনিয়াত মা গো মা আর হলো জন্ম নিতাম না শেষ যা হয়েছে তাই শেষ আমরা মনে এতদিন বসতে ভুল করছি আমার একটু একদম ভুবা হয়ে গেছে আর এটার একদম ফাঁক করে গেছে বিয়ার তো বিয়ার সাহস এই দিনের পার্থক্য আছে আর শরমে কইতে হারি না আর হলো না হারে না দিনে মোবাইলটা লই কুটুর কুটুর করে শরমে কইতে হারি না লাগো কেমনে বস আরে সমাজ এ মোবাইলটা খাই দিছে হলো আন্টি প্রত্যেকটা দিন লাগে আমার বিয়ার তিনটে কি 400 টাকা না দিলে উচ্চ গরর হলতা ভাঙ্গি ফেলাই দে কি দুনিয়াতে আইলাম রে আমারটা তো হের শখের জিনিস না দিলে আমার এই পিঠে যায় এমনি ডায়াবেটিসের রোগী একদম মুখ দিলে দেই তিনবার মুইছে ভাই সাহেব আন্নে তো মুরুব্বি মানুষ হোলানকে সাবান লই তো খুব দাব দেহাই উড়ফুড়বে বুঝিনি ভিতরে ভিতরে তো জ্বলি যায় কিতা করতাম কিন্তু পরামর্শ দেন না আসলে সাহস বলেন না ঠিকই বলাই বিয়াদ ও শরমে কই না ছোটবেলা থেকে লাই দিয়ে দি মাথায় উঠেছি কেন বিয়াদ হয়ে গেছে কোন যুগে আইছি আদব কায়দা শিখাই দি সকালে মক্তবে পাঠাই নি স্কুলেও ঠিক মতো গেছে না না গেছে খোঁজ খবর লই নি মোবাইল কিনে দিছি অল্প বয়সে ওই যে কিশোর গ্যাং না কি কয় ও মা গো সেইটার লগে মিশে আজকে এই অবস্থা ইয়ে ছোট সময় মুরব্বীদের ভয়ে আমরা কথা বলতাম না আর এখন পোলাপানের ভয়ে আমরা কথা কইতে সব উল্টি গেছে দুনিয়া এটা আমার অভিভাবক গইর দোষ আমরা সঠিকভাবে শাসন করি না আদব কায়দা শিখাই না পরে বড় ই আমার গোসাতেই বিয়া দেবি করে চল পান খাইয়ে যাই আর তো ডরে হানো যাই তো খা খা তোরাই খা মামা কি হয়েছে বসেন দূর মামা এটা তো আনকাট শুটিং শেষ আমি একজন মাদ্রাসার সরু একজন আলিম মানুষ অভদ্র শিখাইলে সুন্দর